মন লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনিরে কহিল নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান কে কে গেছেন নবদ্বীপে আর বাকি যারা হাত তুললেন না কি নবদ্বীপে যাওয়া হয়নি বেশ এটাই তো নবদ্বীপ এটাই বৃন্দাবন যেদিন যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেখানে আসে গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ সেই ভক্তগণের হয় যদি এক মন না হয় আন মন সেটাই মধুর বৃন্দাবন বা সেটাই মধুর নবদ্বীপ ধাম আজ নবদ্বীপের মাঝে গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু আজ আমার গৌর হরি সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে কি বললেন এটা হলো যমুনা বৈষ্ণব পদকর্তা বললেন বলবে না কেন বলি এই তো সেই গো সেই গো বলি এই তো সেই গো দেখো দেখো এই তো সেই গো অজে ব্রজে ছিল নদে এলো এই তো সেই গো ব্রজে ছিল নদে এলো এই তো সেই গো অজে ব্রজে ছিল নদে এলো কাল ঘুচে গৌর হলো ব্রজে ছিল নদে এলো কাল ঘুচে গৌর হলো ব্রজে ছিল নদে এলো কাল ঘুচে গৌর হলো দেখো এই তো সেই গো বললিনি কাল ঘুচে গৌর হলো ব্রজে ছিল নদে এলো আজ আমার ভাবনিধি গৌর সুন্দর কে না ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে কথাটা কি ঠিক কি বলেন আপনারা সত্যি কি ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে ভুল কথা ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়নি ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়নি রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর নে তাই গৌর হরিব রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদীয়ায় গৌর হয়েছে তা ভাবনিধি আমার গৌর হরি আজ ভাবের আবেশে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে তিনি বললেন এটা হলো যমুনা বৈষ্ণব পদকর্তা বললেন আজ প্রভু যখন সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন যমুনা ভক্তরা সবাই মুখের দিকে তাকিয়ে আছে গৌর হরির মুখের দিকে কেন আজ না জানি কোন ভাবে হৃদয় হয়েছে তাকিয়ে আছে মুখের দিকে আর মহাজন বললেন দেখো দেখো গৌরামা আজ বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল তাই ছুটে গিয়ে গদাধরের কণ্ঠটা জড়ায়ে ধরে আজ অঙ্গলি হেলন করে বলিছেন দেখো দেখো এই হলো সেই যমুনা এই হলো সেই যমুনা কোন যমুনা যার তীরে নীরে আমি বিহার করিতাম যার তীরে নীরে কত খেলা খেলেছি লীলা প্রকাশ করেছি শ্রীদামে সুদামে দাম বসুদামকে সঙ্গে লয়ে আমার রাধারানীকে সঙ্গে লয়ে কত খেলা খেলেছি লীলা প্রকাশ করেছি এই হলো সেই যমুনা ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে দেখি প্রভু আর কি বলে আর এদিকে আমার গৌর হরি কি বলছে সুরধ্বনি গঙ্গাকে বললেন যমুনা আর ফুলের বাগানকে দেখি কি বললেন আহা ফুল বন দেখে বৃন্দা আমার ভাবে নিধি
আমার গৌরের ভাবে কিছু বোঝা যায় না, আমার গৌর কখন কে যে ভাবে দুদা অগসতি দেখি বৃন্দা বৃন্দাবনের সমা রে ওই না ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমান গো আজ সহচর গণগপি গণয়ন মা অনুমান ওই না সহচর গণগপি বলে এই তো সে বৃন্দাবন বলে এই তো সে বৃন্দাবন এই তো সে বৃন্দাবন আজ ভাবাবে সে গৌর বলে এই তো সে বৃন্দাবন আজ ভাবাবে সে গৌর বলে না জানে কোন ভাবে হৃদয় গৌর হরি বল হরি বল আজ ভাবের আবেশে সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন যমুনা, ফুলের বাগানকে দেখে বললেন বৃন্দাবন, ভক্তগণকে দেখে বললেন এরা হলো গোপী। হরে কৃষ্ণ, রাসমঞ্চে যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাস করেছিলেন, যেখানে রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল। আজ নবদ্বীপে সবই উল্টো গতি। আজ নবদ্বীপের মাঝে সুরধ্বনি গঙ্গা হলো যমুনা, ফুলের বাগান হলো বৃন্দাবন, আর ভক্তরা হলো গোপী। কারণ সেই বৃন্দাবনের রাসলীলা প্রকাশ করছেন আজ আমার গৌর সুন্দর। আর কিছু কি বাকি আছে মায়েরা, কি বলেন আর কিছু বাকি আছে? রাস করতে গেলে যা যা লাগে, বৃন্দাবনে বাঁশি, কৃষ্ণের হাতে যে বাঁশি ছিল সেই বাঁশিটা কি গৌর হরির হাতে আছে? হ্যাঁ, কি আছে? তাহলে ব্রজের কৃষ্ণ যদি নদিয়ায় গৌর হবে, সবে যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশিটা গেল কোথায়? গোবিন্দের হাতের বাঁশিটা গেল কোথায়? সে কি ব্রজ ছেড়ে নদিয়ায় আসেনি? বললেন এসেছে। তাহলে বাঁশিটা গেল কোথায়? গোবিন্দের হাতের যে বাঁশি এক প্রকার তো নয়, তিন প্রকার, বেনু, বংশী, মুরলী। বেনু কখন বাজে? যখন গোবিন্দ গোষ্ঠে যায়। আর বংশী যখন রাধারানীকে বাঁশির সুরে ডাকে। আর মুরলী যেটা বেজেছিল শুধুমাত্র রাসে। তা ভগবানের হাতের যে বাঁশি সেই মুরলী এই কলিতে হলো খুরলি, অর্থাৎ শ্রী খোল। আমার ওই মা কিন্তু পড়ে যাবে, একটু ধরুন মাকে, একটু ডেকে দিন। হরে কৃষ্ণ, সব শেষ হয়ে গেল। নিতাই গৌর হরি বল, এত ঘুমালে হবে? হাত তুলুন তো দেখি সবাই, একটু হাত তুলুন। ওই যে বাঁশের খুঁটিতে যে, হ্যাঁ একটু হাত তুলুন দেখি। হাত তুলতে বলেছি কই দেখি, কার কার হাত আছে দেখি। হাতটা তুলুন, কার কার হাত আছে একটু দেখি। কই দেখতে পাচ্ছি না, সবাই তুলুন। কি হলো এদিকে কই, একটু হাতটা তুলুন, তুলুন তুলুন এদিকে। কি হলো মা, আপনাকে হাত তুলতে বলছি তো, হাতটা তুলুন। দেখুন জোর করে করে বলতে হচ্ছে, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। কেন বলতে হচ্ছে?
এই হাতটা কার আপনার এটা কি আপনার হাত ভগবান দিয়েছেন তাই আপনি পেয়েছেন যার নেই সে জানে অতএব যিনি দিয়েছেন তার চরণে দুবাহু প্রসার করে একবার আত্মনিবেদন করে সবাই মিলে হাতটা তুলে বলুন আমার সঙ্গে তুলুন বেশ এবার আমার সঙ্গে হাতে তালি দিয়ে জোরে জোরে গাইবেন কেমন হাত কিন্তু নামাতে বলিনি আমি তুলুন এবার সবাই আমার সঙ্গে বলুন সাদা চাদর মুড়ি দিয়ে বসে আছেন হাত তুলতে বলছে আপনি শুধু এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন হ্যাঁ এর ওদিকে তাকিয়ে কি হবে যার কর্ম সে নিজে করতে হবে আপনার কর্ম কেউ করে দেবে না হাত তুলুন আনন্দটা না অন্তর থেকে করতে হয় হ্যাঁ আনন্দটা অন্তর থেকে করতে হয় ভগবানকে ভালোবাসলে অন্তর থেকে ভালোবাসতে হয় এই দেখবেন বিয়ে বাড়িতে আসতে একটু কথাটা বলে নি বিয়ে বাড়িতে ওই যে এখন কি সব বক্সে বাজে না কি বাজে ডিজে তাই না কি সর্বনাশ মাথা খারাপ হয়ে যায় তা ওই ডিজে যখন বাজে তখন যারা নৃত্য করে মানে যারা নাচে মেয়েরা ছেলেরা যে নৃত্য করে একবারও কি বিচার করে নাচে যে কে দেখলো শ্বশুর দেখলো না শাশুড়ি দেখলো না ভাসুর দেখলো ভাবে একবারও কেন তারা আনন্দে আত্মহারা হয়ে মন থেকে অন্তর থেকে নাচে নৃত্য করে তাই না তাহলে কৃষ্ণ কথা শুনতে এসে হাত তুলতে গেলে লজ্জা পাচ্ছেন কাকে দেখে লজ্জা পাচ্ছেন ওই যে বিয়ে বাড়িতে যে নৃত্য করেন না ও নৃত্য কোনো কাজের কাজ নয় আর এখানে বসে যে যতটুকু কর্ম করবেন সেটুকু আপনার জন্য তোলা থাকবে আনন্দ করতে গেলে আমাদের আনন্দটা কোথায় জানেন বাবা ওমা একটু মন দিয়ে শুনুন আমাদের আনন্দের রিমোটটা না লোকের হাতে অন্যের হাতে আমরা যে আনন্দ করি সেই রিমোটটা ওই রিমোটটা অন্যের হাতে থাকে কেমন বলুন তো শুনুন মনে করুন আমার এক মা বা কোনো এক দিদি ভাই চার পাঁচ ঘন্টা ধরে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে নিজেকে সাজিয়েছে যেখানে যেটা পড়লে ভালো লাগবে মানে চার পাঁচ ঘন্টা ধরে আয়নার সামনে কোনটা ঠিক লাগছে কি লাগছে না বারবার পাল্টে পাল্টে সাজগোজ করে তারপরে নিজে নিজেকে ভাবছে যে না আমি এবার ঠিক সেজেছি সব সাজগোজ আমার ঠিকঠাক আছে তাই তো বেশ মন থেকে খুশি সব কিছু আমি সেজেছি পাঁচ ঘন্টা ধরে আয়নার সামনে সেজে গুজে যেই না ঘর থেকে এক পা বাইরে বের করেছে এমন সময় পাড়ার কেউ যদি বলে ইস কি বাজে লাগছে তোকে দেখতে হয়ে গেল সব শেষ হয়ে গেল একবার যদি কেউ বলে যে তুই যে সেজেছিস না তোর এই কাপড়টা না একদম মানায়নি খুব খারাপ লাগছে দেখতে তখন কি হবে মন খারাপ হয়ে যাবে তো হ্যাঁ রাগ করে দেখা গেল যে জন্যে বেরিয়েছিল সে আর গেল না সোজা ঘরে ঢুকে গেল কেন আমার ভালো লাগছে না তার মানে কি আমি যে চার পাঁচ ঘন্টা ধরে আয়নার সামনে সাজলাম আমি মন থেকে খুশি হলাম কিন্তু লোকে বলল বলে আমি আবার ঘরে চলে গেলাম তার মানে আমাদের আনন্দের রিমোটটা কার কাছে থাকে অন্যের কাছে অন্য লোকের কাছে লোকে বললো তো হয়ে গেল কেউ যদি দুটো কটু কথা শোনায় মাথা গরম হয়ে গেল ঘরে চলে গেলাম এটা হচ্ছে আমাদের স্বভাব কিন্তু যদি কোনো জীব নিজেকে ভাবে যে না আমি ঠিক আছি আমার মন থেকে আমি ঠিক আছি আমি যে চার পাঁচ ঘন্টা ধরে সেজেছি আমি ঠিকই আছি যে যা বলে বলুক তবেই কিন্তু সে সঠিক কাজ করবে তাই কখনো কোনো সময় লোকের দিকে তাকাবেন না শাস্ত্রে বললেন পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না এবারে হাতটা তুলুন দেখি কারোর দিকে তাকাবেন না ভগবানকে দেখুন হ্যাঁ দৃষ্টিটা একটু পাল্টান হাত তুলুন সবাই একসঙ্গে এবার আমার সঙ্গে তালে তালে বলবেন হ্যাঁ জোরে জোরে তালি দেবেন ছল ছল নয়নে হাসি মাখা বদনে হাত তুলুন হাত তুলুন হাত তুলুন ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নি বা সবাই হাত তুলি
হরি বল হরি বল মনি রে আমার হরি বল হরি বল মনি রে আমার জোরে জোরে হরি বল হরি বল মনি রে নবদ্বীপের মাঝে তিনি যে রাসলীলা প্রকাশ করছেন, মা গো আজ গোবিন্দের হাতের মুরলি কলিতে হয়েছে খুরলি মানে শ্রী খোল, আর করতাল গোবিন্দের চরণের নূপুর সেটা হলো করতাল। তা দেখুন আজকের দিনে আমার প্রভু যে রাসমণ্ডলী নির্মাণ করে তিনি যে আনন্দ করছেন সেখানে খোল করতাল বাজছে, কি বলে বাজছে দেখুন। আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খোল করতাল আছে, আছে না? কোথায় করতালটা কোথায় দেখান তো, বেশ এবার খোলটা কোথায় দেখান। খুব সুন্দর আমাদের এই দেহটা, এটা হলো একটা খোল। এটা যেমন মাটির দেহ, এটাও কিন্তু মাটির দেহ, এটাও বাজালে বাজে না বাজালে বাজে না, আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে না বাজালে বাজে না। এটা যেমন কৃষ্ণ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও তদ্রূপ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষি বাসা। আমাদের দেহটাও কৃষ্ণ ভজনের দেহ। আমরা প্রতিজ্ঞা করেছিলাম ভগবানের চরণে 84 লক্ষ জনই যখন ভ্রমণ করেছিলাম, শাস্ত্রে বলেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্চ 34 লক্ষানি মানবা। কতগুলি জন্ম নিয়েছি মা? জলজা নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী হয়েছি 9 লক্ষ বার, আর এই জলজ প্রাণীদের মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। যেদিন শঙ্খ বাজিয়ে আমার গোবিন্দ সেবা হলো,
সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম স্থাবরা বিংশতি অর্থাৎ স্থাবর অস্থাবর লতা গুল্মাদি বৃক্ষ বৃক্ষরূপে জন্ম নিলাম কুড়ি লক্ষ বার তার মধ্যে শেষ জন্ম কোনটি যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেলাম সেই তুলসী পত্র যেদিন গোবিন্দ চরণে দিল যেদিন ভগবানের ভোগের থালায় তুলসী পত্র দিয়ে ভোগে নিবেদন করল সেদিন আমরা তুলসী বৃক্ষ থেকে মুক্তি পেলাম বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম তারপর শাস্ত্রে বললেন আর কি যেন সবাই গুনবেন কিন্তু মা জলজা নবলাক্ষণ স্থাবরা বিংশতি কৃমি আর রুদ্র সংখ্যক অর্থাৎ কৃমিকীট কৃমিকীট হয়ে জন্ম নিলাম এগারো লক্ষ বার তার মধ্যে শেষ জন্ম বজ্রকীট যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে তারপর কীটকুল থেকে মুক্তি পেয়ে পক্ষীকুলে জন্ম নিলাম দশ লক্ষ বার পক্ষী নং দশ লক্ষ কম পাখিদের মধ্যে শেষ জন্ম কোনটি ময়ূর জন্ম যেদিন ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দের মস্তকে উঠল সেদিন পাখি কুল থেকে আমরা মুক্তি পেলাম ত্রিংশ লক্ষানি পশু মানুষ্চ বনের পশু হলাম ত্রিশ লক্ষ বার তার মধ্যে শেষ জন্ম হলো গাভী জন্ম যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ওই ক্ষীর স্বর নবনী তৈরি করে যেদিন গোবিন্দ সেবাই দিল সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম তাহলে কতদিন হলো মা আশি লক্ষ জনী হয়ে গেল তারপরে চতুষ্লক্ষানি মানবা এই চতুষ্লক্ষানি মানবার মধ্যে কত কষ্ট করে কত সাধন ভজন করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে এমন কৃষ্ণ ভজনের মানব জন্ম পেলাম কিন্তু এই মানব জন্মের মধ্যে দেখবেন ইহ জগতে অনেক মানুষ আছে যার দুটি নয়ন নেই যার দুটি হাত নেই যার দুটি পা নেই মহাজন বললেন যার নেই সেই জানে না থাকার জ্বালা কত যখন আমাদের নয়নে ছিল না তখন আমরা কি করেছি ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেছি ও গো দয়াময় যদি তুমি আমাদের দুটি নয়ন দিতে এই ভবের মাঝে তোমার বদন দর্শন করতাম যদি তুমি আমাদের দুটি হাত দিতে আমরা তোমায় সেবা দিতাম যদি সুন্দর দেহ দিতে আমরা সাধু সঙ্গ করতাম চরণধুলি অঙ্গে মাখতাম যদি আমার দুটি চরণ দিতে ইহ জগতে যাদের বলে প্রতিবন্ধী দেখবেন গুরুজনরা কি শিক্ষা দেয় যে এমন করে কাউকে যেন নিন্দা করো না কেন এমন দেহ আমরাও পেয়েছিলাম ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেছিলাম গো দয়াময় যদি সুন্দর দেহ দাও আমায় ভাবে গিয়ে তোমার সেবা করব তোমায় ভালোবাসব কিন্তু মাগো এমন জন্ম দিলেন প্রভু আমাদের বলবার মতো বদন দিল দেখবার মতো নয়ন দিল সেবা দেবার মতো হাত দিল কিন্তু কি হলো বাবা আমরা ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইল নিতাই গৌর হরিব মায়ার দাস হয়ে মায়ামোহে ডুবে অসার বস্তুকে জড়িয়ে ধরে দিন অতিবাহিত করে চললাম
एक बारो भेबे देखलाम ना ए दुर्लभ मानव जन्म जदि एक बार चले जाए आबार 84 লক্ষ जनी भ्रमण करे तबे एमन देह आमरा पाबो। भगवान आमादेर कान्ना सईते ना पेरे आमादेर क्रंदन देखे एत सुंदर कृष्ण भजनेर देह आमादेर दान करलो किन्तु प्रतिदाने आमरा ताके किछुई दिते पारलाम ना। जीव नित्य कृष्ण তাহা ভুলি গেল মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আসল পরিচয় কি আমাদের, আমাদের আসল ঠিকানা কি সেটাই আমরা সবাই ভুলে গেছি বাবা। তাই আমার করুণাময় দয়াল গৌর সুন্দর কলিজীবের উদ্ধারের তরে ভক্তরূপে জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করে সেই ব্রজের লীলা প্রকাশ করলেন, কলিহত জীবের ভক্তি প্রদান করলেন। আজ আমার প্রভু সেই রাস লীলার কথা মনে করে শ্রীধাম নবদ্বীপের মাঝে রাসমণ্ডলী নির্মাণ করে খোল করতাল বাজিয়ে তিনি সেই লীলা প্রকাশ করছেন। বৈষ্ণব পদকর্তা বললেন, দেখো আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, তাহলে কোথায়? এই হচ্ছে আমাদের দেহ খোল আর কর যুক্ত তাল, করতাল। তাই তো, করতাল কি বলছি? করতালেরও কিন্তু একটা বল আছে, কি বলছি করতাল? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করতাল দিয়ে করতাল বলে করতাল। কি বললেন? করতাল করতাল করতাল। হে জীব, একবার তালে মাতো, আনতালে নয়। যার হাতে যতটুকু সময় আছে গুরুচরণ আশ্রয় করে একবার কর যুক্ত তাল সবাই তালে মাতো। অমা দেখেছেন আমার মায়েরা কি সুন্দর গল্প করছে। হরিব, যেহেতু অনেক রাত হয়েছে তো বাবা, এখন এত রাত্রে সবার ঘুম যদি ভাঙাতে হয় দুটো উপায়, একটা হয় কর্ম করাতে হবে, আর না হলে যে গল্প করছে কিছু বলা যাবে না, কারণ গল্প করলে ঘুম পায় না। আর একটা কর্ম কি? যদি কৃষ্ণ চরণে কিছু কর্ম করানো যায়, কর্মটা কি? হাত তুলতে হবে। ওমা গল্প তো সারাটা জীবনই করে গেলেন, আন কথা কুকথা পরনিন্দা পরচর্চা, কিন্তু কীর্তন শুনতে বসে যদি আমরা গল্প করি তাহলে কি হবে? 64 প্রকারের অপরাধ আছে, তার মধ্যে 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করেন, দুটি অপরাধ ক্ষমা করেন না, একটা হচ্ছে নাম অপরাধ আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। তা হরিবাসরে বসে গল্প করলে কি হয়? বৈষ্ণব অপরাধী হতে হয়। তাই কথা নয়, সবাই হাত তুলুন, আবার তুলুন। হ্যাঁ, এবার তালে 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 তালে। হ্যাঁ, কি বলছেন? করতাল। আহা, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে